ফের বিপুল পরিমাণ অর্থ উদ্ধার মালদায়। কালিয়াচক থানার গঙ্গনারায়ণপুর এলাকায় ভিন রাজ্যের শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার 37 লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। সেই বাড়ি থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ অর্থ। এসটিএফ সূত্রে খবর, এই বিপুল পরিমাণে অর্থের সাথে সরাসরি যোগ রয়েছে মাদক কারবারের। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কালিয়াচক থানার মজুমপুর থেকে হিরোইন সহ রয়্যাল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি। এসটিএফ সূত্রে খবর, এই বিপুল পরিমাণ অর্থ রয়্যাল শেখের। রয়্যাল শেখের স্ত্রী ফতেমা বিবিকে এই মামলায় মূল অভিযুক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, কিছুদিন আগেই মালদার গাজলে চলতি বছরের 4ই সেপ্টেম্বর জয়প্রকাশ সাহার বাড়ি থেকে 1,39,00,000 টাকা উদ্ধার হয়। অভিযোগ উঠে আসে সেই টাকার উৎস বাংলাদেশের ফেন্সিডিল কাপ সিরাপ পাচারের। পার্শ্ববর্তী জেলা গঙ্গারামপুরের এক ব্যবসায়ী ফেন্সিডিল পাচারের অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তার হয়। সেই সূত্র ধরেই গাজলে টাকা উদ্ধার হয়। ঠিক তারপরেই আবার টাকা উদ্ধার, এবার কালিয়াচকের নারায়ণপুর এলাকা থেকে। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থ সারথি বলেন, এই রাজ্যে কোনো কর্মসংস্থান নেই, সেই কারণে এখন মাদকের কারবার করে লোকে টাকা রোজগার করছে। যদিও এই অভিযানের জন্য এসটিএফকে ধন্যবাদ জানিয়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু। কারণ হচ্ছে যে আমরা এর আগে বারবার দাবি করে এসেছিলাম যে এ রাজ্যে সমাজ বিরোধীদের সরকার চলছে, তোলা বা চোরদের সরকার চলছে। আর তাতে যখন কেন্দ্রীয় সংস্থা দ্বারা কোর্ট যখন সক্রিয় হয়েছে, তখন দেখা যাচ্ছে যে একের পর এক এই ধরনের উঠে আসছে। গোটা রাজ্য জুড়েই আজকে অরাজকতা চলছে। এখানে না শিল্প হয়েছে, না এই সরকারের রাজস্ব বাড়ানোর কোনো পরিকল্পনা হয়েছে, না বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। 11-12 বছর ধরে এই সরকার চলছে, তো খুব স্বাভাবিক ব্যাপার যে এই সরকার যারা চালাচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে লুটে পুটে খাওয়া। কারণ এই মাদক সমস্যা গোটা বিশ্বের সমস্যা, গোটা দেশের সমস্যা, রাজ্যের সমস্যা। রাজ্য পুলিশের এসটিএফ শাখা এত সুন্দরভাবে এই সব চক্রগুলোকে ধরছে, টাকা উদ্ধার করছে, সেটা তো তাদের সাধুবাদ পাওয়া যোগ্য। সেটাকে না করে বিরোধীরা এটাকে রাজনীতিকরণ করছে। আজকে যদি প্রশ্ন ওঠে যে গুজরাতের পোর্টের বোম্বের পোর্ট থেকে এত এত মাদকদ্রব্য উদ্ধার হয়, আজকে বিভিন্ন রাজ্যে কি সবাই ধোয়া তুলসী পাতা হয়ে ঘোরে? তো সুতরাং এইসব কথা বলে যে বাজার গরম করার চেষ্টা এবং